গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখো এই যে সকালবেলা বাবা যত বাজার করেছিল আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম নিশ্চয়ই, আর সেই বাজারগুলো একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে বাজারে চলে গেছে। কারণ আজ শর্মিষ্ঠারা সবাই আসবে, মানে মা তো আসবে, আজ এসেই যেন ওরা দেখতে পায় যে এত কিছু বাজার করেছে, আর এসেই যে কী খাবে তার জন্য শুধু ডিম সিদ্ধই রয়েছে, আর তো কিছুই করা হয়নি, মুড়ি আর নিমকি নিমকি এই সব খাওয়া হবে, আর বাবা যদি কিছু নিয়ে আসে তো সেই জন্য এগুলো রয়েছে। আর এখানে দেখো আমাদের কুট্টুস আবার বাইকের কাছে চলে এসেছে, এখন না খুব গাড়ি চেনে গেছে, ও গাড়ির কাছে আসবে আর চাবিটার দিকে খুব তাকাবে, আর ইন্দ্র তো খুব ওকে ওই গাড়ি চেনাচ্ছে। তো দেখো আর এদিকে দেখো বাইরে জামা কাপড় দেওয়ার মতো আর কোথাও জায়গা নেই, যা ছিল সবই পড়ে গেছে, কারণ কি বলতো আগের দিন থেকে বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টিতে জামা কাপড় সব শুকনো হয়নি, সেগুলোও রয়েছে, আর আজ সকালেও এক্সট্রা সেগুলো কাচাকুচি করা হয়েছে। আর বাবা জায়গা পায়নি বলে সাইকেলও দেখো মেলে দিয়েছে, আর ওখানে গামলাতে কুট্টুসের জল রোদ্দুরে দেওয়া, আর এদিকে সবাই চলে এসছে, মানে মা মেয়ে জামাই নিয়ে চলে এসছে, আর এই দেখো আমাদের কুট্টু জানালা রয়েছে বলে প্লিজ একটু নাচ দেখাচ্ছে। চল 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 চলো চলো, ভালো আছো? দেখাটা নিয়ে আর আছে নাই কিছু? ও পাঁচ বড় না সে না, ঠিক আছে আসো। এই দুটো আনলাম দেখছি, এই কৃষ্ণ দেখে একটু ভালো করে, ও হাতে ঘড়ি পড়েছ দেখি দেখি, দারুন দারুন তো। মারা আসার পরে আমরা সবাই এই টিফিন করে নিয়েছি, নিয়ে কিন্তু রান্নার দিকে চলে এসেছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া হবে, তার জোগাড় তো করতে হবে। তাই জন্য দেখো কড়াইতে রয়েছে পুঁই শাক, কুমড়ো আর মাছের মাথা দিয়ে তরকারি, তো আর হবে মাংস। আর এখানে দেখো আমাদের জামাই চলে এসেছে কাঁঠাল, কাঁঠাল যে আগের দিন কাটা হয়েছিল সেটা তো লবণ দিয়েও ঝরিয়ে রাখা হয়েছিল, মানে অসুবিধা যদি হয় সেই জন্য আর লবণ দেওয়া হয়নি, তো সেই কাঁঠালটাও পাকানো হবে, প্লাস যে কাঁঠালি কলা ওরা নিয়ে এসেছে বাড়ি থেকে সেই কাঁঠাল মানে কাঁঠাল আর এই কাঁঠালি কলাগুলো পাকাবে। আর কাঁঠালি কলাগুলো কিন্তু একটু অন্য ধরনের পাকাবে, মানে কার্বাইড দিয়ে, আর কার্বাইডটা আগেই দেওয়া হয়েছে, সেই ছবিটা তুলতে পারিনি, হাঁড়ি ওটা হাঁড়ির মধ্যে কিন্তু কার্বাইড নিচে দিয়ে দিয়েছে, তারপর বস্তায়, চটের বস্তা লাগে কিন্তু চটের বস্তা নেই বলে এই যে একটা প্লাস্টিকের বস্তা দিয়েছে, দিয়ে খবর কাগজ দিয়ে এবারে দেখো এক এক করে কলাগুলো দিয়ে দিচ্ছে, আর তারপরে কাঁঠালটা কীভাবে মানে লবণ দিচ্ছে সেটাও তোমরা দেখতে থাকো। Thank you.
দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে দেখো আবার বিকেলে সবাই মানে কি ফল আহারে বসে গেছে, আম কাটা চলছে, মা আম কাটছে আর আমরা সবাই খাচ্ছি। আর আমাদের কুট্টু শুধু দেখছে, ওকে তো আর দেওয়া হচ্ছে না, সেই জন্য মানে কিছু নিয়ে গেলে ও সামনে থেকে ও হাঁ কাটছে খাওয়ার জন্য, তো ওকেও আমি আলাদা করে খাইয়ে দেবো। আম খাওয়াবো না, ও যা খায় তাই খাবে, আর এখন একটু সবার সাথে রয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 5:30, আর দেখো ঘরের মধ্যেই রয়েছি। আর আজ তো ভালোই বৃষ্টিও হয়েছে মানে দুপুরবেলা, আর এখন আমাদের কুট্টু সেই জানালায় দাঁড়িয়ে আছে আর আমরা রয়েছি ওই ঘরে ছিলাম এতক্ষণ, জানোই তো যে ওই যে শর্মিষ্ঠারা সবাই চলে এসছে আর খুব খাওয়া দাওয়া চলছে বুঝতেই পারছো। তো টিপিং তো দেখতে পাচ্ছ এই জানালাটাই ওর ফেভারিট, কারণটা কী বলো তো, সকাল থেকে এইটার জন্য টানছে, কিচ্ছু হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও এটা ছেড়ে দাও। তো এই জানালায় সবসময় ও বসে মানে ওকে বসিয়ে যদি রাখা হয় তাহলে ওর খুব আনন্দ হবে, কারণ কী বলতো সকাল থেকেই শুরু হয়ে যায় ওর, বাইরে থেকে কেউ না কেউ মানে যে যাবে মোটামুটি ওর সাথে কথা বলে যাবে আর ও একটু হেসে দেবে, এটাই হচ্ছে ওর কাজ। আর ওই জানালায় ওই দেখো ওই পার কাছে মশা, পার কাছে মশা। তো বিকেলে টিফিন হয়েছে, ওই যে আমটাম খাওয়া হলো তোমরা দেখলে, এবারে আবার সন্ধ্যের দিকে কিছু খাওয়া হবে, সন্ধ্যে মনে হচ্ছে চাউমিন হবে বলছিল, তো দেখা যায় চাউমিন কি রোল কোনটা হয়। তো আমাদের ক্রিস বলছিল রোল খাবে, তো শর্মিষ্ঠা বলছিল চাউমিন হবে, তো যে কোনো একটাই হবে, মা বেটার মধ্যে যেটা যার দিকে ভোট বেশি যাবে সেটাই হবে। আর একটা কী হয়েছে বলো তো, আজই গ্যাস শেষ হয়ে গেছে আমাদের, মানে গ্যাসটা যা বাঁচিয়ে দিয়েছে আমাদের বলতে গেলে, তাই না, মানে এটা লাকিলি আমরা বেঁচে গেছি যে আমাদের গ্যাসটা মানে যত কাল পর্যন্ত হয়ে গেল। আজ সকালে কুট্টুসের জন্য জল গরম দিয়েছি আর বন্ধ হয়েছে, হা হা। তো গ্যাসটা শেষ হয়ে গেছে, জল গরম বসিয়েছিলাম সেই সময়, তারপরে তো মানে এই বিকেলের দিকে মানে দুপুরে গ্যাস দিয়ে গেছে, যাক বেঁচে গেছি। মানে তা না হলে কী বলো তো এই যে বৃষ্টির সময় রান্নাবান্না করা খুবই চাপের। আর এখন কুট্টুস দেখো কী করছে, কার কাঁধে উঠেছিস, হ্যাঁ ওই কোথায় দুটো কান ধরে আর কাঁধে ঝুলে ঝুলে আসছিল, নাচছি চলে 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 এক ঘরে চলে আয় চলে 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 ঘোড়া চড়ছে, ঘোড়া হেট হেট খুব মজা হচ্ছে। আচ্ছা ওই ঘোড়া ঘোড়া চ
কোথায় ঘোড়া কোথায় গেল? মাঝে মাঝে ওই তো যাবে বিকেলে তো এত মজা পায় না। আর একটা লাইনে বসে আছে, স্টেপ বাই স্টেপ আছে। তো এখন তো কুট্টু চৈজে বাইরে ঘোড়ার গাড়িতে উঠেছে, মানে মানে ওর পিসেমশাইয়ের কাঁধের উপর তো ঘোড়ার মতো লাফাচ্ছে আর মানে হাসছে দেখতে পেলে। আর এদিকে তো ইন্দ্র দুধটা গরম করেছে, আর এদিকে দেখো জলও, এই যে কুট্টুসের প্রেশারে জলটা গরম হচ্ছে, কারণ আজ হবে রোল, রোল বানানো হবে। তার জন্য ময়ানটা করে রাখা হবে আগে থেকে, আগে থেকে করলে বেশি মানে রোলটা বেশ মুচমুচে হয় এবং নরমও হয়। তো তার জন্যই এখন জলটা গরম করে ময়ানটা মানে ময়দাটা ময়ান করা হবে আর কি। আর দুধ সেই সকালে দুধ দিয়ে গেছে, গরম করা হয়নি, এত সব ব্যস্ত ছিল। আর তাছাড়া ওই যে গ্যাস ছিল না তার জন্য গরম করা হয়নি, এখন গরম করা হলো, মানে ইন্দ্র করে দিয়ে গেল। তো দেখো এখন সন্ধেবেলা চলে এসেছি রোল বানাতে, মানে আমি এতক্ষণ কুট্টুসের কাছেই ছিলাম মানে অনেকক্ষণই, তখন মানে ইন্দ্র শর্মিষ্ঠা সবাই রেডি করে ফেলেছে। এখন তো এই দিয়ে দেখো পরোটাটা ভাজছে আর আমি ওখানে মানে সব মশলাপাতি দিয়ে একদম রোল রেডি করছি। আর কুটুসে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি এখানে। আর আজ তো অনেকগুলোই রোল হবে বলেই ঠিক করা হয়েছে, মানে প্রায় দুটো করে তিনটে করে খেতে পারবে এরকমভাবেই, মানে বেশি করে খাওয়া হবে এরকম ঠিক করেছি। আর একটা কী বলতো, ভাবনা চিন্তা হয়েছিলো যে একটু কম্পিটিশান করা হবে, তো সেই কম্পিটিশান করবো বলে ঠিক করেও প্রথমে কী করেছে, বাবা মা মানে প্রশান্তকে একটা রোল খেতে দিয়েছে, একটা থেকে দুটো। এবার খেয়ে ও আর খেতে চাইছে না যে আমি কম্পিটিশান করবো না। কম্পিটিশান হওয়ার কথা ছিল মানে জামা মায়ের সাথে বাবার নইলে ইন্দ্রর, তো আর কি হবে, ও খেয়ে ফেলেছে আর খাবে না বললো, সেই জন্য আর কম্পিটিশান হলো না। এবার রোল আর শেষ পর্যন্ত খাবে কি না জানি না, মানে প্রায় দুটো তিনটে করে তো সবার ভাগ হবে এরকমই করা হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো রোলটা হয়ে গেলে আমরাও খাবো গরম গরম। আর সেরকম আরও একটা কথা বলি যে রোল বানাতে গিয়ে অনেক জিনিস নেই, মানে হঠাৎ করে হয়েছে তো রোলটা, তো কাঁচা লঙ্কাও নেই, পেঁয়াজও ঠিকঠাক ছিল না, তো যা ছিল সসও ঠিকঠাক নেই, যা আছে তাই দিয়ে আমরা রোল বানিয়ে খেয়ে নিচ্ছি, যা পরোটা তো খাওয়া যাবে এই ভেবে। তো দেখো এই যে পেঁয়াজ দিয়েছি মোটামুটি, তো আর দিয়ে দিচ্ছি দেখো পাতিলেবু, আর বেশি পরিমাণে পেঁয়াজ দিতে পারবো না সবগুলোই, কারণ কুলোবে না। আর এই দেখো কাঁচা লঙ্কা নেই বলে কী দিচ্ছি দেখতে পাচ্ছ, শুকনো লঙ্কা, মোটামুটি আমাদের ম্যানেজ করতেই হবে যে কোনোভাবে। আর নেই বলে যে খাবো না এটা তো হতে পারে না, তাই না? সব কিছু থাকবে তবেই খাবো, এটা করলে আর কিছু খেতেই পারবো না হয়তো। তো এখন দেখো গোলমরিচ একটু দিয়ে দিচ্ছি, ব্যাস, আর একটু বিল লবণ। আর এই যে সসের পরিমাণটা শুধু দেখো, মানে আমাদের রোলের টেস্টটাও তাহলে কেমন হবে ভাবতেই পারছো। তো যাই হোক এভাবেই আমাদের মানে সন্ধেবেলার টিফিন হচ্ছে, বেশ মজাও লাগছে, মানে অল্প হলেও সেটা আনন্দ করে খেলে দেখবে ভালোই লাগে। আর আজ আমার ভিডিওটা এই যে রোল খেতে খেতে বা রোল তৈরি করতে করতেই এন্ড করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো লাইক শেয়ার অ্যান্ড প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।